ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে আমি টিনের একটি কোটার ভেতরে বসে আছি। নিচে নীল রঙের পৃথিবী। আজ থেকে 60 বছর আগে ইউরি গ্যাগারিন যখন প্রথম মহাশূন্যে গিয়েছিলেন, তার ভেতরও সেই দিন হয়তো এমনই বোধ কাজ করছিল। যে নবযানে চড়ে গ্যাগারিন সেই দিন মহাশূন্যে যাত্রা করেছিলেন, সেটি ছিল খুবই ছোট্ট একটি মহাকাশযান, যেটির ব্যাসার্ধ ছিল মাত্র 2 মিটার। সবচেয়ে বড় কথা, ক্ষুদ্র ওই নবযানে তার ভূমিকা ছিল নেহায়েতই একজন যাত্রী, নবযায়ী নয়। কারণ সেই সময় নবযানের ভেতরে কোনো যন্ত্রপাতি ছোঁয়ার অধিকার পাইলটের ছিল না। গ্রাউন্ড কন্ট্রোল অর্থাৎ মাটিতে বসেই নবযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তাদের সাথে গ্যাগারিনের যে কথোপকথন হচ্ছিল তার থেকে এটা জানা যায় যে ক্যাপসুলের মতো ছোট্ট ওই নবযানের জানলা দিয়ে মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি। ভূপৃষ্ঠের ওপরে মেঘের ছায়া দেখে বিস্মিত হয়েছিলেন ইউরি গ্যাগারিন। 1960 সালের 12ই এপ্রিল গ্যাগারিনের মহাশূন্য যাত্রা এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসার ঘটনাটি ছিল আমেরিকার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অনস্বীকার্য একটি টেক্কা। কিন্তু ঐতিহাসিক এই সাফল্য পেতে গ্যাগারিনকে চরম বিপজ্জনক একটি ঝুঁকি নিতে হয়েছিল। তখন পর্যন্ত অজানা মহাকাশে এমন একটি ক্ষুদ্র যানে চড়ে তিনি রওনা দিয়েছিলেন যেখানে কোনো বিপদ ঘটলে বিন্দুমাত্র কোনো রক্ষাকবচ তার ছিল না। যে রকেট তার নবযানটিকে মহাশূন্যে নিক্ষেপ করেছিল সেটিও তার আগে বহুবার ব্যর্থ হয়েছিল। ফলে গ্যাগারিন সেই দিন গবেষণাগারের একটি গিনিপিকের ভূমিকা পালন করেছে। তার মাধ্যমে মহাশূন্যের অজানা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল বিজ্ঞানীরা। যেমন, মহাকাশে কি মানুষ বেঁচে থাকতে পারে, কোনো নবযানের পক্ষে সেখানে পৌঁছানো কি সম্ভব, এবং যদি সেটি মহাকাশে পৌঁছাতে পারেও সেখান থেকে কি ভূপৃষ্ঠের সাথে যোগাযোগ রাখা সম্ভব, এবং সেই সাথে সেখান থেকে কি নিরাপদে এই পৃথিবীতে ফিরে আসা সম্ভব। ওই সময় রকেট থেকে শুরু করে নবযান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে কেউ শতভাগ নিশ্চিত ছিলেন না। এমনকি মহাশূন্যে পৌঁছাতে পারলেও ভেতরের মানুষটি বাঁচবে কি না সেটাও ছিল অজানা। এখনকার বিজ্ঞানীদের সামনে যদি ভস্টকের মতো ওই নবযানটিকে রাখা হতো, কেউ সেটিকে মহাশূন্যে পাঠানোর পক্ষে মতই দিতেন না। ওই অভিযানের প্রায় 50 বছর পর রুশ প্রকৌশলী বরিস চেরটক তার লেখা বই রকেট অ্যান্ড পিপল এই বইতে লিখেছিলেন, এমন এক নথিতে সই করেছিলাম যেখানে আমি লিখেছিলাম সব কিছুই ঠিকঠাক আছে এবং আমি এই অভিযানের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। কিন্তু সেই রকম কোনো লিখিত গ্যারান্টি আজ আমি কোনোভাবেই দিতাম না। অনেক অভিজ্ঞতার পর আমি এখন বুঝতে পারছি সেখানে আমরা কতটা ঝুঁকি নিয়েছিলাম। যে প্রক্ষেপণ যানটির ওপরে ভস্টক নামের ওই মহাকাশ যানটিকে বসানো হয়েছিল সেটির নামও ছিল ভস্টক। প্রক্ষেপণ যানটির ভিত্তি ছিল R7 ধরনের একটি রকেট, যেটি ছিল আসলে 2টি ধাপ বিভক্ত একটি আন্তদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার হয়েছিল 1957 সালের আগস্ট মাসে। সেই বছরই R7 প্রযুক্তির প্রয়োগ করে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ Sputnik 1 তৈরি করা হয়েছিল। R7 রকেটের নকশা খুবই বিশ্বস্ত প্রমাণিত হয়েছিল। এখনও রাশিয়ার প্রধানত ওই প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্র দিয়েই মহাকাশে নবযান পাঠানো হয়। যদিও অনেক পুরনো প্রযুক্তি, কিন্তু কক্ষপথে নবযানকে পাঠাতে এটি যে নির্ভরযোগ্য তা বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু 1961 সালের বাস্তবতা ছিল একদমই ভিন্ন। 1961 সালে সোভিয়েত ইউনিয়ন 5টি কৃত্রিম স্যাটেলাইটকে মহাকাশে নিক্ষেপ করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে 3টি মহাকাশে সঠিকভাবে পৌঁছাতে পারলেও 2টি ভূপৃষ্ঠে ফিরে আসে, যার 2টির মধ্যে 1টি বিধ্বস্ত হয়েছিল। ভস্টক কর্মসূচির আওতায় প্রথম কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হয় 1961 সালের মে মাসে, অর্থাৎ গ্যাগারিনের অভিযানের 1 বছরেরও কম সময় আগে। ওই নবযান বসানো হয় 1টি মানুষের মূর্তি যার নাম দেওয়া হয়েছিল ইভান ইভানোভিচ। মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে পারলেও সেটিকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণ ব্যবস্থা তখন ঠিকমতো কাজ করেনি। কয়েক মাস পর 19 আগস্ট 2টি কুকুর বেলকা ও স্টেলকা মহাশূন্যে গিয়ে প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসে। 1960 সালে সেটাই ছিল প্রথম মহাকাশে পুরোপুরি সফল একটি যাত্রা। কিন্তু তারপরও আরও কিছু চেষ্টা করা হয় যার মধ্যেও সমস্যা ছিল প্রচুর। 1 ডিসেম্বর আরও 2টি কুকুর মুস্কা এবং চেলকাকে বসিয়ে মহাকাশে পাঠানোর চেষ্টা করলে সেটা ব্যর্থ হয়। নবযানটি সোভিয়েত ইউনিয়নের বাইরে অন্য কোনো দেশে গিয়ে যেন না পড়তে পারে তার জন্য সেটিকে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়।
এরপর 1961 সালের 12 এপ্রিল গ্যাগরিনের ফ্লাইটের দিন রকেট একদম পুরোপুরি নিখুঁতভাবে কাজ করছিল। তবে মহাকাশ প্রযুক্তিতে প্রায় শব্দটির তেমন কোনো জায়গা নেই, কারণ অল্প একটু ভুল হলেই সেই দিন গ্যাগরিনের জীবন চলে যেতে পারত। ছোটখাটো কিছু যান্ত্রিক ত্রুটি নিয়ন্ত্রণ কক্ষের বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছিল। যেমন তারা আগে যা ভেবেছিল, গ্যাগরিনের নবযানটি কক্ষপথে ঢোকার পর তার চেয়েও আরও উচ্চতে উঠে গিয়েছিল। যদিও ভস্টকে এক সপ্তাহ চলার মতো অক্সিজেন, খাবার ও পানি ছিল, কিন্তু উঁচুতে চলে যাওয়ায় পৃথিবীতে ফিরে আসায় বেশি সময় লাগতে পারে। ফলে অক্সিজেন বা খাবারের অভাবে গ্যাগরিনের মৃত্যু হতে পারত। কিন্তু ভাগ্য ভালো যে নবযানের ভেতর পাইলটের জন্য ফিট করা একটি ব্রেকিং কাজ করেছিল এবং ব্রেক চেপে গ্যাগরিন নবযানটিকে উঁচুতে ওঠা থামাতে পেরেছিল। আরও বড় সমস্যা হয়েছিল নামার সময়। নবযানের মূল ক্যাপসুলকে যে তারটি সার্ভিস ক্যাপসুলের সাথে যুক্ত করে রাখে ফিরে আসার সময় সেটি আগলা হচ্ছিল না, ফলে ভূপৃষ্ঠের অবতরণের সময় গ্যাগরিনের ক্যাপসুল অনেকটাই ভারী ছিল, যেটি হওয়ার কথা ছিল না। ফলে ক্যাপসুলের ভেতরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছিল। স্মৃতিচারণ করতে গিয়ে গ্যাগরিন এমনটা বলেছিলেন, আমি যেন আগুনের ধোঁয়ায় চড়ে ঝড়ের গতিবেগে এই পৃথিবীর দিকে ছুটে আসছি। ক্যাপসুলটি মাটিতে পড়ার আগেই গ্যাগরিন প্যারাশুটে করে সেটি থেকে বেরিয়ে পড়েছিল। নিরাপদে ভলগা নদীতে নেমে এসেছিলেন তিনি, কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। ফেডারেশন অফ অ্যারোনটিক্স ইন্টারন্যাশনাল FAI এর শর্ত মতে নবচারীকে পৃথিবীতে আনতে হবে নবযানে করেই, তা না হলে সেটিকে সফল বলে গণ্য করা হবে না। গ্যাগরিন যে শেষ কয়েক কিলোমিটার পথ প্যারাশুট নিয়ে নেমেছিলেন তা সোভিয়েত ইউনিয়নের কর্মকর্তারা স্বীকার করেননি, তবে FAI এই অভিযানকে সার্টিফাই করেছিল। এমনকি পরে তারা তাদের শর্তের মধ্যেও পরিবর্তন করেছিল। তারা মেনে নেয় যে সফল অভিযানের প্রধান কথা নিরাপদ উৎক্ষেপণ, কক্ষপথে ঢোকা এবং পাইলটের জীবিত ফিরে আসা। কৃষক বাবার ছেলে গ্যাগরিন অতশত চিন্তা করে মহাকাশে যাননি, কিন্তু জীবন্ত ফিরে আসার পর সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ে। জাতির নায়কে পরিণত হয়েছিলেন তিনি, বিশ্বজুড়ে সেলিব্রিটিদের মর্যাদাও পেয়েছিলেন। মহাকাশ বিজ্ঞানে সোভিয়েত ইউনিয়নের সফলতাকে প্রচার করার জন্য বিশ্বের নানা প্রান্তে ঘুরিয়ে বেরিয়েছেন তিনি। গ্যাগরিন আবারও মহাকাশে যেতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় নায়কের মর্যাদা পেয়ে যাওয়ায় তাকে আর পাঠানো হয়নি। 1968 সালে MiG-15 যুদ্ধবিমানের একটি টেস্ট ফ্লাইটিংয়ের সময় সেটি বিধ্বস্ত হয় এবং ইউরি গ্যাগরিনের মৃত্যু হয়। আর মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 34 বছর। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা এটা জানলাম মানবের প্রথম মহাকাশ অভিযান কতটা বিপজ্জনক ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।